এবার অস্কারের দৌড়ে বাংলা ছবি। হ্যাঁ, মানে পরিচালক পার্থসারথি মান্নার নতুন ছবির নাম অস্কার। সদ্য হয়ে গেল ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চ। হাজির ছিলেন পরিচালক সহ গোটা টিম। ১৯৮৩-এর পটভূমিকায় তৈরি এই ছবি বাংলা ঝাড়খণ্ড সীমান্তের একটি গ্রামের গল্প। অস্কার কথাটা শুনলে লোকের সবারই একাডেমি অ্যাওয়ার্ডের কথা মনে পড়ে যায়। এইটিজ এর পিরিয়ডে কেন, এইটি থ্রিতে অনেকগুলো ব্যাপার স্যাপার হয়েছিল। লাইক '83-তে ভানু আথাইয়া গান্ধী ফিল্মের জন্য অস্কার পান, তিনি ফার্স্ট ইন্ডিয়ান লেডি ছিলেন। '83-তে তোমার আমরা ওয়ার্ল্ড কাপ জিতি, '83-তে কুলি ফিল্মের শ্যুটিংয়ের যে চোট লেগেছিলো অমিতাভ বচ্চনের, পরে উনি আবার রিকভার করে আবার শ্যুটিং স্টার্ট করেন। অনেক ব্যাকড্রপ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ফিল্মে ঘুরে ফিরে আসতে থাকে। আর ফাইনালি ওই ব্যাকড্রপে একটা গ্রামের ছেলের স্বপ্ন পূরণের গল্প হচ্ছে গিয়ে অস্কার। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, সাহেব ভট্টাচার্য। আমার খুব নেগেটিভ ভূমিকা অস্কার আনার পেছনে, এটা একটা অস্কার নিয়ে একটা ছবি, অস্কারটাই হচ্ছে কেন্দ্রবিন্দু। অস্কার ছবিটি আসছে, আশা করি একদিন অস্কার পুরস্কারটিও আসবে টলিউডে, সেই আশা অবভিয়াসলি রয়েছে এবং সেই আশা থেকেই কোথাও এই ছবিটা বানানো। এছাড়াও রয়েছেন প্রিয়াংশু চ্যাটার্জি, নবাগত আয়ুষী, শকুন্তলা বড়ুয়া সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।